আজ উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস আর তাই সকাল থেকে গৃহস্থের বাড়িতে চলছে বাবা লোকনাথের আরাধনা এখন আমরা এসে উপস্থিত বিজয়গড়ে দে পরিবারে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে দে পরিবারের কর্তা এবং গেন্ডি। আসুন আমরা কথা বলে জেনে নেব এই পুজোর মাহাত্ম সম্পর্কে নমস্কার দাদা আমার এই পুজোটা নাইনটি থেকে আমি এই পুজোটা বাড়িতে করছি এবং এই পুজোয় এই উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন উনিশে জ্যৈষ্ঠটা একই থাকে হল অনেক সময় দোসরা জুনও পড়ে তো এই পুজোতে আমি খুব ছিয়ানব্বই সন থেকে ছোটো ছোটো করে আসি। কিন্তু আজকে বাবার আশীর্বাদে এবং সকলের আশীর্বাদে আমি সবাইকে নিয়ে একটা জায়গায় এই পুজোর একটা অনুষ্ঠান করা করতে পারি এই অনুষ্ঠানে সবাই আমার কাছে আসে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং প্রত্যেকের বাড়ি বাড়ি আমি যাই এবং এই পুজোর জন্য আমাদের সবাই সহযোগিতা করে যারা আসে যারা এই পুজোতে উপস্থিত থাকে আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে বেলা একটার থেকে বিকেল চারটে আবার সাতটার থেকে রাত্রি বারোটা পর্যন্ত এখানে প্রসাদ বিতরণ হয় সবাই সবার মতো করে আসে সব থেকে বড় যে দৃষ্টান্ত আমরা এই পুজোতে পাই সেটি হচ্ছে যে এখানে জীব শিব শিবসেবা অর্থাৎ পুজো কিন্তু শুধুমাত্র দেবতার আরাধনা তো বটেই কিন্তু মানুষকে যে তুষ্ট করা এবং মানুষকে সেবা করার এক অনবদ্য সুযোগ কিন্তু পেয়েছেন বাপিদে আমরা সে সম্পর্কে একটু তার কাছে জেনে নেব না আমার সাথে প্রত্যেকেই সহযোগিতা করে এবং আমি এত এই ব্যাপারে আমি ঠিক পুজোর মাস আগের থেকে রাস্তায় আমি মানে বেরোতে পারি না সবাই বলে তো হ্যাঁ বাড়িতে পুজো যাব পুজো তোমার বাড়ি যাব আমি ওই যে পুজো তো আমার বাড়ি না পুজো সকলের সুতরাং সকলে তোমরা সবাই আসবে সবাইকে নিয়ে আসবে এটাই হচ্ছে আমার পুজো কখনো বাবা বলেনি যে তুমি সবাইকে নিয়েই পুজো করো তুমি একা কোনো পুজো কিছু করতে পারবে না কিছু করতেও পারবে না সুতরাং তুমি সবাইকে নিয়ে করো তাই আমি সবাইকে নিয়েই এই পুজোর আয়োজন করি এবং সবাই আমার পেছনে আছে আমার সাথে আছে থাকবে আগামী দিনে আরও বড় করার ইচ্ছা আছে এবং আরও লোক আসবে আমরা নান দেখলে দেখলেই সব পাড়ার সবাই মিলে তাকে জিজ্ঞাসা করা হয় যে কবে পূজাটা শুরু হবে আর কবে আমরা এই আনন্দটা ভোগ করব। বুঝছো তো সেই জন্যেই নান্টুর সাথে সববার এত আলাপ এত পরিচয় নানটুর বোর সাথে সববার সাথে আমাদের পরিচয় এরকম আমরা এরা আমরা সব আত্মীয়তার মতন তো পুজোটা এত এনজয় করি মানে যেখানেই থাকি আমি একদম মেকশিওর করি যে আসবই। এবার চলে আসি একটু গৃহিণীর কাছে বৌদির কাছে যেটা সবার আগে জানতে চাইবো যে বাবাকে কি ভোগ দেওয়া হয় পুজোতে বাবাকে তো আমরা বিভিন্ন রকম ভোগ দিই প্রথমেই আমি বলছি বাল্য ভোগ বাল্যভোগ হচ্ছে অন্নভোগ যেটা আর কি আতপ চালের ভোগ হয় তারপরে খিচুড়ি ফ্রাইড রাইস বিভিন্ন রকম ভাজা বিভিন্ন রকম তরকারি মোটামুটি চেষ্টা করে ছাপ্পান্ন ভোগ দেওয়ার তো সেই এতদিন পর্যন্ত দিয়ে আসছি বাবার আশীর্বাদে প্রায় কত মানুষ আসেন এই পুজোতে প্রসাদ গ্রহণ করতে মোটামুটিভাবে অ্যাপ্রক্সিমেটলি তো বলতে পারবো না আমরা তো নিমন্ত্রিত করি এবার ওদের হিসেব অনুযায়ী পাঁচ তো হয় পাঁচ ছ হাজার তো হয় সত্যি তাই এটা একটা অনবদ্য সুযোগ এবং সেবা করার একটা বিশেষ আদর্শে বাপিদে কিন্তু বছরের পর বছর ধরে মানুষের সেবায় বাবার পুজোকে একটা অন্য রূপ দিয়েছেন একটা অন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তার এই পুজো আরও দীর্ঘ দীর্ঘ দিন ধরে চলুক এবং বহু মানুষ আসুক এটা সত্যি একটা সম্প্রীতি এবং মহামিলনের উৎসবে পরিণত হোক অজিত দাসের সাথে সাথী নিয়োগে দেশের রিপোর্ট ইমেজ বেঙ্গল কলকাতা